আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাত হোসাইন, আশা করি আপনার সাথে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টকে মেসেজ দিতে হয়, মানে ফার্স্ট মেসেজটা তাকে কি দেওয়া উচিত আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টকে। তো আমি এই প্লে লিস্টে ক্লায়েন্ট জেনারেট টিপস অ্যান্ড ট্রিক্স এই প্লে লিস্টে 36টা ভিডিও আমি পাবলিশ করছি, এবং প্রতিটা ভিডিওতে কিন্তু আমি আলাদা আলাদা কৌশল দিয়ে দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তো আপনি সেই ক্লায়েন্ট জয়েন করা শিখলেন, কিন্তু ক্লায়েন্টকে মেসেজ দেওয়া জানেন না যে প্রপারলি কিভাবে তাকে আমরা ফার্স্ট মেসেজ দিয়ে তাকে ইমপ্রেস করব বা তার সাথে আমরা কানেক্ট হয়ে তার সাথে আমরা সাকসেসফুলি জবটা নেব। এই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টকে ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস সার্ভিসের জন্য মেসেজ দিবেন, এবং আগামী কালকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এসইও জবের জন্য আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্টকে মেসেজ দিবেন। তো যারা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস নিয়ে কাজ করেন তাদের জন্য এই মেসেজ টেমপ্লেটটা 100% কার্যকরী মেসেজ টেমপ্লেট, ঠিক আছে? তো চলেন আমরা দেখি কিভাবে কার্যকরী একটা মেসেজ টেমপ্লেট কি লিখলে আমরা ক্লায়েন্টকে মেসেজে আমরা ক্লায়েন্টকে দেবো সেটার কি হওয়া উচিত বা কেমন হওয়া উচিত, সেই মেসেজটা কেমন হওয়া উচিত সেই পুরো বিষয়টা আমরা এখন দেখি। অবশ্যই মেসেজটা আপনি খাতায় লিখে রাখেন বা আপনার গুগল যে নোটপ্যাড আছে বা আপনার যে গুগল ডক ফাইল আছে সেখানে লিখেন বা নোটপ্যাডে লিখে রাখেন, ঠিক আছে? এখন আমি এই মুহূর্তে গুগল ডকে আছি, তো আমি গুগল থেকে মেসেজটা লিখবো, দেন আপনারা আপনাদের সুবিধা মতো যেখানে লিখলে সুবিধা হয় সেখানে সেখানে লেখেন। আচ্ছা, তো আমি মেসেজটা শুরু করার আগে লেখা শুরু করার আগে একটু বলি, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা জানেন এই চ্যানেলের গোল বা চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে হতাশ ফ্রিল্যান্সারকে হতাশা মুক্ত থেকে বের করে নিয়ে আসা, এবং অ্যাজ এ নতুন ফ্রিল্যান্সারের একজন সাকসেসফুলি ফ্রিল্যান্সার হতে যা যা জানা আবশ্যক সব কিছুই কিন্তু আমার চ্যানেলের ভিডিও আকারে আমি প্রতিনিয়ত শেয়ার করতেছি। তো আমি আবারও বলবো, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তো আজকে আমি দেখাচ্ছি ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডসের জন্য ক্লায়েন্টকে, এবং আপনি যদি পোর্টফোলিও এখন আমার কাছ থেকে গুগল অ্যাডস ফেসবুক অ্যাডসে না নিয়ে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে মেসেজ দেন। আমি হচ্ছে আপনাদের প্রতিনিয়ত ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস এসইও এই রিলেটেড সার্ভিসগুলো ইউটিউব মার্কেটিং, অ্যামাজন বুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইগুলো কিন্তু পোর্টফোলিওগুলো আমি আপনাদেরকে প্রদান করতেছি। ধরে নিলে আপনার কাছে পোর্টফোলিও আছে, আপনার কাছে একটা কার্যকরী মেসেজ টেমপ্লেট নাই বা মেসেজ নাই, যেটার জন্য হচ্ছে অনেকেই আমাকে অনেকে তারা মেসেজ করছেন, ফোন দিয়েছেন যে আমরা কী মেসেজ দেবো কী মেসেজ দেবো সেটা আমরা পাই না, এই জন্যই হচ্ছে আমরা আমার আজকে ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডসের জন্য এই মেসেজটা। তো আমি শুরু করলাম, আমি প্রথমে লিখছি হাই অথবা হ্যালো, ঠিক আছে? হাই অথবা আপনারা যেটা ভালো লাগে সেটা দিবেন, হাই অথবা হ্যালো, হাই অথবা হ্যালো আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। ধরেন যে হ্যালো দিলেন বা কেউ হাই দিবেন, ঠিক আছে? তারপর দেখেন আই ওয়াজ এ অ্যানালাইসিং এ এন এ এল ওয়াই এস আই এন জি ইউর বিজনেস ওয়েবসাইট, আই ওয়াজ অ্যানালাইসিং ইউর বিজনেস ওয়েবসাইট দিয়ে এইখানে সেই ওয়েবসাইটটা আপনি যে ওয়েবসাইটের জন্য বা যে ওয়েবসাইটের জন্য আপনি ক্লায়েন্ট জয়েন করবেন বা যে যে ওয়েবসাইটকে আপনি টার্গেট করছেন ঠিক সেই ওয়েবসাইটের নামটা এখানে দিবেন, ঠিক আছে? তো আমি আমার ওয়েবসাইটের নাম দিলাম, আপনারা ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিবেন, ঠিক আছে? ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ .com আপনি সেমভাবে ওই ক্লায়েন্টের ওয়েবসাইটের ওই বিজনেসের ওয়েবসাইটের নামটা এখানে বসাই দিবেন। আচ্ছা, অ্যান্ড মোর দিলাম, অ্যান্ড ইউ and you are struggling sales from your online store. আমরা জানি যে প্রতিটা বিজনেস ওয়েবসাইট বা প্রতিটা অনলাইন শপ ওয়েবসাইটে যারা ওনার থাকে তারা কিন্তু তাদের বিজনেসে তাদের যে অনলাইন যে স্টোরটা থাকে বা অনলাইন যে ওয়েবসাইটটা থাকে সেটা কিন্তু তারা স্টোর বলে, ঠিক আছে? তো ওই স্টোরে কিন্তু তারা সেল জেনারেট করার জন্য সব থেকে বেশি সেল জেনারেট করার জন্য কিন্তু ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস দেবে। তো আপনি যদি মেসেজের শুরুটা যদি আপনার এরকম হয়, আই ওয়াজ অ্যানালাইসিং ইউর বিজনেস ওয়েবসাইট এই ওয়েবসাইটের নাম অ্যান্ড ইউ আর স্ট্রাগলিং সেলস ফ্রম ইউর অনলাইন স্টোর, ঠিক আছে? আপনি কি আমি আপনার ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করছি এবং আমি দেখতে পাচ্ছি যে আপনি সেলসের জন্য প্রচুর সংগ্রাম করতেছেন, ঠিক আছে? এইরকম একটা মিনিং সেখানে। তো তারপরে দেখেন আমি কি লিখি, আই ক্যান হেল্প ইউ ফর আই ক্যান হেল্প ইউ
গ্রো ইউর বিজনেস, লিখলাম। লিখে জাস্ট আপনি একটা স্পেস দেবেন এখানে, ঠিক আছে? তারপর উই আর অফারিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এর সার্ভিস, এখন আপনি যদি গুগল সার্ভিস মানে গুগল এর সার্ভিস প্রদান করেন, তাহলে এই জায়গায় লিখবেন আপনি যে গুগল এর সার্ভিস, আপনি তখন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম লিখবেন না। যদি যারা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এর সার্ভিস প্রোভাইড করবেন, তারা শুধুমাত্র ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম এর সার্ভিস কথা লিখবেন, ঠিক আছে? লিখলাম, লেখার পর দেন ফুল স্টপ, আমি এখানে আমার নাম লিখলাম, আপনি আপনার নাম লিখবেন, ঠিক আছে? ফরহাদ ওয়ার্কিং অ্যাজ এ ওয়ার্কিং অ্যাডভার্টাইজিং ওয়ার্কিং অ্যাজ এ অ্যাডভার্টাইজিং সার্ভিস সিন্স 2018। আমি 2018 সাল থেকে এই অ্যাডভার্টাইজিং জগতে কাজ করি, ফেসবুক অ্যান্ড গুগলের সার্ভিসগুলো প্রদান করি। আপনারা আপনাদের মতো 17, 18, 19 এভাবে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা একটু স্কিল বেশি দেওয়ার মানে অভিজ্ঞতা একটু বেশি দেওয়ার ট্রাই করবো আর কি। সিন্স 2018 দিলাম আমি, অলরেডি অলরেডি কমপ্লিটেড অলরেডি কমপ্লিটেড 200 অলরেডি কমপ্লিটেড 200 জব ফ্রম আওয়ার এজেন্সি ফ্রম আওয়ার এজেন্সি আপনি তো একজন আপনি আপনার আপনি এজেন্সি থেকে বা এজেন্সির আওতায় বা আপনার একটা এজেন্সি আছে বা জব করেন, এই রিলেটেড আপনি কি সেখান থেকে আপনি 200+ জব আপনি অলরেডি কমপ্লিট করছেন, সেটাকে আপনাকে আপনার প্রপোজালের মধ্যে আপনার মেসেজের মধ্যে ইনক্লুড করতে হবে। দেন আপনি যদি এই ধরনের এক্সপিরিয়েন্স যদি বা এই ধরনের যদি কথাবার্তা না লিখেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আপনাকে অ্যাজ এ আপনি যে এক্সপার্ট সেটা কিন্তু বিলিভ করবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আই ক্যান গ্যারান্টি আই ক্যান গ্যারান্টি GUARANTEE গ্যারান্টি সেলস ফ্রম মাই অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন দিয়ে ফুল স্টপ। প্লিজ চেক আউট মাই প্রিভিয়াস আমি যে আপনাদের যে পোর্টফোলিওগুলো দিছি, সেই পোর্টফোলিওগুলো দিয়ে আপনি একটা পিডিএফ ফাইল আশা করি আপনি বানিয়ে নিয়েছেন। কারণ অনেকেই আমি প্রায় 500+ মানুষকে আমি পিডিএফ ফাইল এবং পোর্টফোলিওগুলো প্রদান করছি। তো অবশ্যই আপনি ক্লায়েন্টকে যখন মেসেজটা সেন্ড করবেন, দেন তার আগে অবশ্যই আপনাকে পিডিএফ আকারে আপনার সেই আপনার ক্যাম্পেইনের যে রেজাল্ট, আপনি যে প্রিভিয়াস যে ক্যাম্পেইনগুলো করছেন সেগুলোর রেজাল্ট, যে আমি যেগুলো দিচ্ছি যে 50টা সেল 52টা সেল, এই যে সেলস এর প্রুফগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই ক্লায়েন্টকে দিতে হবে, ঠিক আছে? অ্যানালাইসিং সরি এটা এটা আমাদের দেখেন মাঝে মাঝে এখানে গেছেই হবে। তারপর দেখেন কি আসতেছে, উইথ সেলস স্টার্টিং উইথ সেলস ফ্রম ইউর অন স্টোর, এখানে আমরা উইথ দিতে পারি, সমস্যা নাই। ফরটা কেটে যাচ্ছে, গ্রোয়িং ইউর বিজনেস সমস্যা নাই, এটা থাক আমাদের সার্ভিসেস মানে এখানে আমরা লিখবো যে আপনি যে ক্লায়েন্টকে সার্ভিস প্রদান করবেন বা ক্লায়েন্টকে আপনি কি কি সার্ভিস দিবেন সেটা এখানে সুন্দর করে আপনাকে এক্সপ্লেন করতে হবে, তাই না? আপনাকে ক্লায়েন্ট আপনাকে যেহেতু ক্লায়েন্টে আছে অফলাইনে ক্লায়েন্ট, সে কিন্তু আপনার প্রিভিয়াস কোনো মানে প্রোফাইল ফাইবার প্রোফাইল বা আপওয়ার প্রোফাইল সে কিন্তু দেখেনি, তাই না? সেখান থেকে দেখে আপনার আপনার সম্পর্কে বিস্তারিত কিন্তু সে জানবে না। তো অবশ্যই তাকে আপনি প্রথম মেসেজটার মধ্যেই তাকে আপনি বিস্তারিত এক্সপ্লেন করেন, দেন যখন আপনি বিস্তারিত এক্সপ্লেন করবেন তখন কিন্তু সে বিষয়টা ক্লিয়ার হবে, এবং বিষয়টা ক্লিয়ার হওয়ার পর কিন্তু সে আপনাকে আপনার সাথে চ্যাট করার জন্য এবং কমিউনিকেশন করার জন্য রেডি থাকবে বা রেডি হবে, বা আপনাকে সে বিলিভ করবে যে হ্যাঁ আপনার এই যে
ফ্রেজ না থাকতো তাহলে এত সুন্দর করে আপনি এক্সপ্লেন করতে পারতেন না, তখন কিন্তু সে এটা মনে করবে, ঠিক আছে? তো অবশ্যই আমাদের এগুলো সুন্দর করে এক্সপ্লেন করতে হবে। আমি যেগুলো লিখতেছি জাস্ট আপনি সেগুলোই হুবহু করে হুবহু ক্লায়েন্টকে দিয়ে দেবেন। এক নম্বর, ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যাডস ক্যাম্পেইন, 2 নম্বর, অ্যাডস ম্যানেজমেন্ট, অ্যাডস ম্যানেজমেন্ট, অ্যাডস ম্যানেজমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন, 3 নম্বর, টার্গেটেড অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স বাই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, অ্যান্ড বিহেভিয়ার। ঠিক আছে, আপনি টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করবেন ডেমোগ্রাফি ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ারের সমন্বয়ে, ঠিক আছে? এভাবে আমরা বলবো কাস্টম অডিয়েন্স সেট আপ। যারা এখনো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শেখেনি তারা আমার আমার চ্যানেলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের পেইড ক্লাস ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনি সুন্দর করে কাজ আগে শিখেন, দেন তারপর আপনি এইসবে ট্রাই করবেন, ঠিক আছে? রিটার্গেটিং অডিয়েন্স, 6 পিক্সেল সেট আপ, ক্রিয়েটিভ অ্যাড, সরি, ক্রিয়েটিভ সিআরইএ, সিআরইএটিআইভি, ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন, ক্রিয়েটিভ অ্যাড ডিজাইন। তারপর আমরা লিখবো যে টাইপ অফ ক্যাম্পেইন, আমরা কি ধরনের ক্যাম্পেইন তাকে আমরা সার্ভিস দিতে পারি, ঠিক আছে? টাইপস অফ ক্যাম্পেইন, FB অ্যান্ড IG, অ্যাডস ক্যাম্পেইন আই ক্যান ক্রিয়েট। আপনি কি টাইপের ক্যাম্পেইন তার জন্য ক্রিয়েট করতে পারেন সেটা আমাদের এখানে সুন্দর করে বলে দিতে হবে, ঠিক আছে? তারপর লিখে দেই 1 নম্বর, আবার সেম ভাবে 1 নম্বরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, 2 নম্বর, 2 নম্বর হচ্ছে ধরেন অ্যাওয়ারনেস দিলাম, এঙ্গেজমেন্ট, তারপরে হচ্ছে ট্রাফিক। আচ্ছা, এখানে আমরা এখানে অ্যাওয়ারনেস দিতে পারি, অ্যাওয়ারনেস দেবো, এঙ্গেজমেন্ট দেবো, ট্রাফিক দেবো, ট্রাফিক দেবো, আর 4 নম্বরে দেবো হচ্ছে কনভার্সন, ঠিক আছে? কনভার্সন। আমরা পেজ লাইক ক্যাম্পেইন, তারপর হচ্ছে গেট ভিডিও ভিউজ, তারপর হচ্ছে যে যে অ্যাপ প্রমোশন, এই ধরনের ক্যাম্পেইনগুলো আমরা কনভার্সন ক্যাম্পেইন দেবো, আর হচ্ছে দেবো হচ্ছে লিড জেনারেশন, লিড লিড ক্যাম্পেইন। কারণ আমরা যে বিজনেসগুলোকে টার্গেট করবো সেই বিজনেসগুলো কিন্তু তাদের অ্যাপ নাই, তাদের আপনি অ্যাপ ক্যাম্পেইন করবেন না, বা পেজ লাইক ফলোয়ার এই ধরনের ক্যাম্পেইন আপনি করবেন না। আপনি এখানে টাইপস অফ ক্যাম্পেইন, এখানে আপনি জাস্ট 4-5টা ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনগুলো মোস্ট অফ ইম্পর্টেন্ট, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক, কনভার্সন এবং লিড জেনারেশন, ঠিক আছে? বা লিড লিড ক্যাম্পেইন, লিড লিড কালেক্ট করার যে ক্যাম্পেইনটা সেটা, দেন এভাবে সুন্দর করে লিখে দেন আপনি লাস্টে দিবেন, শেষে একদম সবার শেষে, যে একদম সবার শেষে আপনি এটা দিতে পারেন, যেমন হচ্ছে নোট। এখানে আমরা যেমন হচ্ছে আমি যেটা আমি যেটা অলওয়েজ ক্লায়েন্টকে ব্যবহার করি, ঠিক আমি সেটাই আপনাদের দিচ্ছি। একটু 1 সেকেন্ড প্লিজ, আমি পাশের কম্পিউটার থেকে সেটা একটু ম্যানেজ করতেছি। আমি আপনার আমি এটা ব্যবহার করি, আপনি সেম এটাই ব্যবহার করবেন, ঠিক আছে? যে আমরা এখানে লিখিতে পারি, আর ইউ স্টিল থিঙ্কিং, আর ইউ স্টিল থিঙ্কিং, আর ইউ স্টিল থিঙ্কিং, এটা এখানে কোশ্চেন মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? দেখেন এটা একটা ম্যাজিক, ঠিক আছে? আর ইউ স্টিল থিঙ্কিং, তুমি কি এখন চিন্তা করতেছো? লেটস লেটস হ্যাভ এ কুইক সার্চ, লেটস হ্যাভ
আমরা কি তাড়াতাড়ি চাট করতে পারি? দেন এভাবে একটু দিলেন, দেওয়ার পর প্লিজ এভাবে আর ইউ স্টিল থিঙ্কিং লেটস হ্যাভ এ কুইক চাট, দিয়ে আপনি আর কিছু করার দরকার নাই, দেন আপনি থ্যাংকস অ্যান্ড রিগার্ডস, থ্যাংকস অ্যান্ড রিগার্ডস, অ্যান্সার রিগার্ডস দিয়ে আপনি আপনার আপনার যে যে নামটা ব্যবহার করেন আপনি সেই নামটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি প্রপারলি যদি আপনি মেসেজ ক্লায়েন্টকে সার্ভিসের জন্য দিতে পারেন, তো এই ধরনের মেসেজ কিন্তু ক্লায়েন্ট যখন একটা দেখবে তখন আপনাকে ইজিলি সে মনে করবে যে আপনি একজন এক্সপার্ট পার্সন এবং আপনি একজন প্রফেশনাল পার্সন, ঠিক আছে? তো আশা করি আপনারা ফেসবুক অ্যাডসের জন্য, গুগল অ্যাডসের জন্য ক্লায়েন্টকে কী সার্ভিস দিবেন বা কী ধরনের মেসেজ দিবেন। ও আচ্ছা, এখানে এখানে আরেকটা কথা বলে নিই, এই যে আই উইল ডু ইট ফর ইউ, এখানে আমি কথাবার্তা বলছি, এখানে আমি ফেসবুক অ্যাডসের মানে কনভার্সন ক্যাম্পেইন কী করবো না করবো এটা বলছি। তো ভিডিও ডিসক্রিপশনে আমি দেবো যে গুগল অ্যাডসের জন্য আপনি এখানে কী কী ব্যবহার করবেন, ঠিক আছে, কী কী লিখবেন, ঠিক আছে? আর এই উপরের অংশটুকু, উপরের অংশটুকু সেম থাকবে, জাস্ট এই জায়গার মধ্যে এসে, এই জায়গার মধ্যে এসে জাস্ট আপনি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড সার্ভিসের এখানে এসে লাগাবেন গুগল অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টা মানে প্রপারলি বুঝতে পারছেন। আর অবশ্যই আপনি পোর্টফোলিও ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসের পোর্টফোলিও, সাকসেসফুল পোর্টফোলিও আমার কাছ থেকে সংগ্রহ করবেন। আমি অনেককেই পোর্টফোলিও দিচ্ছি, যদি কেউ পে না থাকেন এখন পর্যন্ত একটু ওয়েট করবেন, আমি আপনাদের দেব। তো আজকে এই পর্যন্তই, আবারও বলি যদি আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।